हेलो एवरीवन अस्सलाम वालेकुम वेलकम टू माय यूट्यूब चैनल तुषार अहमेद। आशा करी अपनारा सबाई भालो आछेन, आपनादेर दोया आमिओ भालो आछि। तो अनेक दिन आगे बा बेश किछु दिन आगे आमी आमार बाइकेर जोन्नो एकटा आंडार बेली पेन बा लंग बेली पेन अर्डार करछिलाम। जे लंग बेली पेनटा होच्छे ना, एखान दिए जावाटा आसले सम्भव ना, आमी बाइकटा घुराई। তো বিষয় হচ্ছে লং বেলি প্যান্ট অর্ডার করেছিলাম এন্ড লং বেলি প্যান্টটা আজকে আসছে, বাট আমার লং বেলি প্যান্টটা একটু ডিফারেন্ট। আই মিন সবাই ইউজ করে হচ্ছে ওই যে প্লাস্টিক, ফাইবার প্লাস্টিকের বা হচ্ছে যেটা মানে ফাইবার দিয়ে প্লাস্টিক না, ওই ঢালাই করে কিভাবে জানি একটা লং বেলি প্যান্ট বানায় ওটা বংশালে। বাট আমার লং বেলি প্যান্টটা সম্পূর্ণ ভিন্ন, কারণ আসলে একটা বাইকে লং বেলি প্যান্ট লাগালে উঁচু কোনো বিট বা স্পিড ব্রেকারে বেজে যায় এই জন্য। আর ওই যেটা লং বেলি প্যান্ট যেটা কিনতে পাওয়া যায় আফটার মার্কেট, ওটা হচ্ছে বেজে যাওয়ার কারণে ভেঙে যায়। এই জন্য আমি বুদ্ধি করে স্টিলের শিট বা এসএসএর শিট দিয়ে একটা লং বেলি প্যান্ট বানানোর জন্য অর্ডার দিছি অ্যান্ড হচ্ছে ডেমো বা স্যাম্পল হিসাবে একজোড়া লং বেলি প্যান্ট আমি তাকে দিয়ে দিছিলাম। দেন আজকে সেটা আসছে, এখন ওটা আমি দেখতে যাচ্ছি যে কেমন হয়, বাইকের সাথে লাগায় মিলাবো অ্যান্ড ডিফারেন্টটা দেখবো যে আসলে কেমন হয়, একটু ইউনিক বা একটু ডিফারেন্ট হবে আমার যে লং বেলি প্যান্টটা স্বাভাবিক। বাট বেস্ট একটা লং বেলি প্যান্ট। তো আসলে বিষয় হচ্ছে অনেক একটু ঘুরে আসতে হইলো চিপা চুপা দিয়া, কারণ ওইখানে জাম, এখন ওইখানে জামই পড়ে রয়েছি। তো যাই হোক, লং বেলি প্যান্ট আইসা পড়ছে, তো আমি একটু হাঁপাইও গেছি কারণ মাত্র একটা দাওয়াত খেয়ে আসলাম। তো লং বেলি প্যান্টটা এখন যা দেখবো, মনের ভিতর একটা আগ্রহ, একটা কিউরিয়াসিটি কাজ করতেছে যে কেমন হবে লং বেলি প্যান্টটা। অবশ্য এখনও ফুল কালার টালার কিছুই করা হয়নি, জাস্ট স্টিলের শিট দিয়ে বানানো হয়েছে, ওইটা পেন্টিং কালার অনেক কিছু করা হবে, মেলানো হবে অ্যান্ড বাইকের সাথে লাগায় মিলে দেখা হবে যে আসলে কি অবস্থা। তো ফাইনালি এসে পড়ছি, লং বেলি প্যান্ট যার কাছে বানাতে দিয়েছিলাম সে হচ্ছে এই যে আলী ভাই, ওনার বাসা হচ্ছে মিরপুরে। তো এখন আপনাদেরকে লং বেলি প্যান্টটা দেখাবো, সো লেটস গো। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার লং বেলি প্যান্ট, এটা হচ্ছে স্টিলের শিট দিয়ে বানানো, আর এটা হচ্ছে প্লাস্টিকেরটা। তো টিকসই করার জন্য আমি হচ্ছে স্টিলের শিট দিয়ে লং বেলি প্যান্ট বানাইছি। এখন লং বেলি প্যান্ট মিলানো হবে, মিলায়া দেখা হবে যে কী অবস্থা, কোনো জায়গায় কাটাকাটি করতে হয় কি না। দেন এটা হচ্ছে পেন্টিংয়ে দিব। তো ফাইনালি এখন আমি সজীবের মুখে শুনতে চাচ্ছি যে আমার লং বেলি প্যান্টগুলো কেমন হয়েছে। অসাধারণ অসাধারণ, এই যে আগের বেলি প্যান্ট কি হইতো, আগের যে বেলি প্যান্টগুলো ছিল এই যে এই সাইডটা ভাঙা যাইতো, প্লাস হচ্ছে যে ঘষা খাইতো, বাট এটা স্টিলের শিট দিয়ে বানানোর কারণে এটাতে আহামরি তেমন একটা সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখতে হচ্ছে সম্পূর্ণ স্টিলের শিট দিয়ে বানানো, এটা প্লাস্টিকও না। আর আমাকে লং বেলি প্যান্টটা বানাই দিছে হচ্ছে আলী ভাই, আর রং করবে হচ্ছে যে নূর ইসলাম ভাই। নূর ইসলাম ভাইয়ের কাছ থেকে রং করে নেব লং বেলি প্যান্ট। তো এখন হচ্ছে মিলাবে, এপাশের আন্ডার বেলি বা লং বেলিটা, এপাশে লং বেলিটা বানানো শেষ, ওই পাশেটা বানানো শেষ, এবং দুইটাই এখন মিলায় দেখা হবে। এদিক দিয়ে এটাও এখন মিলায় দেখা হবে যে কী অবস্থা লাগে কিনা। দাদা এটা এমনি না স্ট্যান্ডের ভিতর দিয়ে ঢুকবে, স্ট্যান্ডের ভিতর দিয়ে ঢুকান, এটা ভিতর দিয়ে স্ট্যান্ড ঢুকান, হ্যাঁ ফালান স্ট্যান্ডটা ফালান, হ্যাঁ হ্যাঁ, এখন এটা মিলিয়ে লাগান। সজীব সজীব ছোটো, গাড়িটা ধরো তো ভাই,
সুজিব সুজিব একটু গাড়িটা ধরো ধরো গাড়িটা সামনে দিয়ে ধরো ওই পাশে যায় ভাই এই রডটা কিন্তু ভাই কাজে গেছে মাথা মিলা থাকবে নষ্ট হয়ে গেছে চাকা লোক দিলে থাকবো না এইবার মনে ঠিক আছে আমি মনে হয় কি ভাই এবার সে দুই পাশে একলগে মিলাই দিবি বুঝছেন একলগে মিলে লাগাই দেখতে কি অবস্থা লাগে কি না লাগে কিন্তু গ্রুপগুলো মিললো নাকি ভাই এই গ্রুপ এদিক ছেড়ে আমাদের রমজান উস্তাদের গাড়ি স্পেশাল বাইক R15 V2 এটার একদিন একটা রিভিউ ভিডিও করতে হবে এই বাইকের জন্য একটা এক্সস্ট কিনা হয়েছে এক্সস্টটা আপনাদেরকে এই চান্স একটু দেখাই দেই এই হচ্ছে ব্যান্ড পাইপ এবং এই হচ্ছে এক্সস্ট একটু খুলো তো এক্সস্টটা এই হচ্ছে ব্যান্ড পাইপ আর এই যে হচ্ছে R1M-এর এক্সস্ট তো ভিউয়ার্স ফাইনালি আপনারা যখন দেখলেন আমার লং বেলি প্যান বা আন্ডার বেলি প্যান যাই বলি তো বানানো কমপ্লিট কিন্তু এখনও লাগানোর যোগ্য হয়নি কারণ ওটা এখনও বহুত কাজ বাকি রং করতে হবে আগে ওটা ভালো করে বুটিং করতে হবে বুটিং করে পুরাটা মিলাতে হবে দেন ওটাকে রং করতে হবে অ্যান্ড রং করার পর বাইকে মিলাইয়া লাগাইতে হবে তো আগামী বুধবার মানে দু একদিন পর ওটাকে হচ্ছে রং করব মানে দু একদিন পরে জাস্ট ওটা মিলাবো আর একটা ক্লাম হয় না ওটা বাইকে অ্যাডজাস্ট করে লাগাবো ফুললি লাগাবো লাগানোর পর তারপর ওটাকে খুইলে আবার রং করতে দিব দেন রং করা কমপ্লিট হলে ওইটা বাইকে লাগাবো তো এখনও জাস্ট বানানো শেষ হয়েছে কিন্তু এখনও লাগাই নেই আপনারা যারা যারা তখন কষ্ট করে ব্লগটি দেখছেন সাবস্ক্রাইব করবেন
लाइक कमेंट एंड शेयर करबें और परवर्ती वीडियो देखार जो बेल आइकन बजे रखबें। सो अपन के असंख्य धन्यवाद देख कष्ट वीडियो देखार जो आज और कथा बढ़ाना। आल्ला हाफेज़।